আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 6 থেকে 12 মাস বয়সী ছোট বাচ্চাদের পুষ্টিকর একটি খিচুড়ির রেসিপি। অনেক নতুন মায়েরাই আছেন, কিভাবে বাচ্চাদের জন্য খিচুড়ি বানাতে হয় তা জানেন না। তো আজকে আমি একটা সিম্পল রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ সমস্ত উপকরণ নিয়েছি। এখানে আছে মসুরের ডাল, নিয়েছি ভাতের নর্মাল চাল যেটা আমরা খাই, নিয়েছি পটল, আছে এখানে সিম, আর আছে মিষ্টি কুমড়া। তো আমি এখানে সবগুলোকে কিউব করে কেটে নিয়েছি, আর সব কিছু দেখতে পাচ্ছেন একই অনুপাতে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। যদি আপনাদের বাচ্চা একেবারে ছোট হয়ে থাকে, 7 মাসের বা 6 মাসের বাচ্চা, সেই ক্ষেত্রে আপনারা এত সবজি অ্যাড করবেন না একসাথে। আমার বাচ্চা যেহেতু 1 বছর হয়ে গেছে, তাই আমি এখানে প্রায় 3-4টা সবজি ব্যবহার করছি। এখানে আমি সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করব। সরিষার তেল বাচ্চাদের জন্য অনেক ভালো, আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আমি সামান্য দিয়েছি পেঁয়াজ কুচি, আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে নেবেন, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি, আর চাইলে লবণটা দিতে পারেন। যেহেতু যদি আমার বাচ্চা বা আপনার বাচ্চা 1 বছরের বেশি হয়, সেক্ষেত্রে লবণটা দিয়ে নেবেন, আর এর থেকে ছোট বয়সী বাচ্চাদের খাবারে লবণটা না দেওয়াই ভালো। আমি এখানে সবজিগুলো দিয়ে নিচ্ছি, এগুলো সব কিছুকে একটু হালকা ভেজে নিচ্ছি। এগুলোকে হালকা ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় 2.5 কাপ পরিমাণ পানি দিচ্ছি। আর বাচ্চাদের খাবারের জন্য আলাদা একটা পাত্র ব্যবহার করবেন সব সময়। আর আমি এখানে যে সবজিগুলো দিয়েছি এগুলো কিন্তু খুবই পুষ্টিগুণে ভরপুর। সিম আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, এবং সিমে আছে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ, যেটা কিনা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এবং মিষ্টি কুমড়া হচ্ছে ভিটামিন এ আছে প্রচুর পরিমাণে, যা আমাদের চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং ত্বককেও ভালো রাখতে সাহায্য করে। তো আমি একটু পরে এটাকে উল্টিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা উঠিয়ে আমি দেখছি সবগুলো সবজি সেদ্ধ হয়েছে কিনা। চাল ডাল এবং সবজি যদি একবারে সেদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে চুলাটা বন্ধ করে দেবেন। আর আপনারা চাইলে এখানে আর একটু ঘন রাখতে পারেন। আর যদি বাচ্চা একেবারে ছোট থাকে, 7 মাসের বা 6 মাসের, সেক্ষেত্রে আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিতে পারেন। তবে ব্লেন্ডার করতে যাবেন না, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে কিন্তু খাবারের পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেছে খিচুড়িটা। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।